নগর পড়লে দেবালয় কি এড়ায়? বঙ্গবাজার জ্বলছে জ্বলছে ঢাকা, নির্বাক চোখ, হৃদয়ে রক্তক্ষরণ, শোকে স্তব্ধ বাংলাদেশ। কোনো সহানুভূতি এদিন একদণ্ড সান্ত্বনা দিতে পারছে না ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে। ফায়ার ব্রিগেড, পুলিশ, সেনা, নৌ, বিজিবি কিংবা বিমান বাহিনীর সদস্যরা তখন ব্যস্ত আগুন নিয়ন্ত্রণে। সাইরেন বাজিয়ে পানি নিয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ছোটাছুটি, হেলিকপ্টারেও চলছিল অগ্নি নির্বাপন। ফুলবাড়িয়া থেকে মিরপুর শেরেই বাংলা ক্রিকেট স্টেডিয়ামের দূরত্ব 15 কিলোমিটারের কম, তবুও বাস্তবতা মেনেই চলছিল ঢাকা টেস্ট। তখনই ক্যামেরায় ধরা পড়ল হেলিকপ্টারে করে ঘটনাস্থলে পানি নিয়ে যাওয়ার এমন দৃশ্য। আইরিশ ইনিংসে তখন 6 ওভার 3 বল। এ পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু কমেন্ট্রিতে এরপর যা করলেন শামিম আশরাফ চৌধুরী তাতে লজ্জা পাবেন যে কোনো বাংলাদেশি। পুরো বিষয়টি শামিম আশরাফ চৌধুরীর কাছে খুবই ইন্টারেস্টিং বলেই মনে হয়েছে। শুধু তাই নয়, সহ ধারাভাষ্যকার একারমানের কাছে তার জানতে চাওয়া ঝুড়িতে কি থাকতে পারে। শামিমের আনস্মার্ট কমেন্ট্রিতে স্মার্ট উত্তর একারম্যানের। প্রথমত বললেন বাংলাদেশি হিসেবে উত্তরটা জানার কথা শামিম আশরাফ চৌধুরীরই। দ্বিতীয়ত উপস্থিত বুদ্ধিতে সাফ জানালেন আশেপাশে কোথাও আগুন লেগে থাকতে পারে, তবে আগুনের বিষয়টি শামিম আশরাফ চৌধুরীর যে অজানা নয় তা স্পষ্ট হয় এমন উত্তরে। এবারই প্রথম নয়, এর আগেও দিস ইজ মাই শালি, ললিপপ, রসগোল্লা ক্যাচ কিংবা নানা সময় তার অপ্রয়োজনীয় শব্দচয়নে সমালোচিত হয়েছিলেন তিনি। যে কোনো বিষয়ে সীমাবদ্ধতা থাকতেই পারে, তবে কমেন্ট্রিতে আনস্মার্ট থাকা দোষনীয় বটে। কমেন্টেটররা খেলার প্রাণ, তাদের সুনিপুণ উপস্থাপনায় আরও জীবন্ত হয়ে ধরা দেয় ম্যাচ। আর এখানে নিজেদের মুনশিয়ানা কতটুকু দেখাতে পারছে বাংলাদেশের ধারাভাষ্যকাররা? অন্য দেশগুলো যেখানে কমেন্ট্রিতে আনছেন নিত্য নতুন বৈচিত্র্য, যুক্ত করছেন সাবেক ক্রিকেটারদের, সেখানে বিসিবি এখনও বড্ড শিকালে। তাই তো শামিম আশরাফদের হাত থেকে আপাতত নিস্তার নেই, আর এর দায় কোনোভাবেই এড়াতে পারবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। মাহবুব রিমন, সময় সংবাদ।